ঋণ মুক্তির দোয়া। অনেকে আমরা ঋণগ্রস্ত অবস্থায় বিভিন্নভাবে অনেকে আত্মহত্যা করে ফেলেন, এটা এমন একটা জঘন্য জিনিস। কাজেই ঋণ যদি হয়ে যায় কাউরে, তাহলে এই দোয়াটা আপনারা বেশি বেশি করলে আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ একটা পথ বাতলিয়ে দেবেন। গুরুত্বপূর্ণ কিছু দোয়া, একটা হচ্ছে কাপড় পরিধানের দোয়া। ভাই আপনি কি কাপড় পরেন না? প্রতিদিন তো আমরা কয়েকবার করে কাপড় পরি, কিন্তু কয়জন কাপড় পরার দোয়া পরি? এই যে কাপড়টা আল্লাহ রাব্বুল্লাহ আলমটা নিয়ামত, এটা না থাকলে উলঙ্গ অবস্থায় খালি গায়ে আমাকে বের হতে হতো, আর খালি গায়ে বের হওয়া এটা একটু লজ্জাশীলতার একটা বিষয়। কাজেই আল্লাহ যে আমাকে কাপড়টা দিলেন, এই কাপড়টা যে আমি পরলাম, এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রশংসা করতে বলেছেন। এটাও একটা সুন্নাহ, আমি যতবার কাপড় পরবো আমি এই সুন্নাহটা পালন করার চেষ্টা করব। কিন্তু ভাই শয়তান আমাকে এটা করতে দেয় না, ভুলিয়ে দেয়। এবং ইসলামী মডেল লাইব্রেরি কর্তৃক আয়োজিত মাসিক আলোচনা সভা ও প্রশিক্ষণ অনুষ্ঠানে যারা উপস্থিত রয়েছেন তারা অত্যন্ত সৌভাগ্যবান। এ কারণে সৌভাগ্যবান যে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে উত্তম একটি স্থানে আমাদেরকে বসার সুযোগ করে দিয়েছেন। এ কারণে আল্লাহর নিকটে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। যদিও তার হাবিব আখিরি জামানের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত দরুদ ও শান্তির বার্তা বর্ষিত হোক, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। এতক্ষণ আমরা এই মসজিদের সম্মানিত পেশ ইমাম হাফেজ আব্দুল হামিদ হাফিজাহুল্লাহি কাছ থেকে আমরা মূল্যবান সালাত সম্পর্কে আলোচনা শুনলাম। আরও আলোচনা করার কথা ছিল আমাদের উসওয়াতুন হাসানা মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও চেয়ারম্যান এবং ইসলামী লাইব্রেরি মডেল লাইব্রেরির সম্মানিত সভাপতি পুরাতন ঢাকার কৃতি সন্তান শেখ হাফিজ আব্দুল সামাদ মাদানী হাফিজাহুল্লাহ। আপনারা সকলেই জানেন যে তিনি অসুস্থ, তিনি সিঙ্গাপুরে চিকিৎসা নিয়ে তিনি এখন বাড়িতে অবস্থান করছেন। ডাক্তারের কিছু বিধিনিষেধ থাকার কারণে তার সাথে সরাসরি যোগাযোগ করা একটু সম্ভব হচ্ছেন না। তিনি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করে দোয়া চেয়েছেন। আমরা সকলে দোয়া করি আল্লাহ যেন তাকে খুব তাড়াতাড়ি সুস্থতা দান করে আমাদের মাঝে এই দিনই কাজ করার সুযোগ করে দেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা অত্যন্ত একটা মূল্যবান বিষয় সম্পর্কে আলোচনা শুনলাম। হয়তোবা আপনারা এটা কোনো অনেকে হয়তোবা অনেক কিছু মনে করিনি, সেটি হচ্ছে সলাৎ তথা যেটাকে আমরা নামাজ বলি। দেখুন, এ সম্পর্কে কয়েকটা মাসআলা বলি। নামাজ, একজন মানুষ যদি মসজিদ নির্মাণ করে, একটু শোনার চেষ্টা করি যে নামাজের গুরুত্ব কত। একজন মানুষ যদি মসজিদ নির্মাণ করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহ, যদি কোনো ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করানার্থে মসজিদ নির্মাণ করে, তাহলে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। আরো ভালো করে বুঝি, নামাজটা হয়তোবা আমি আলোচনায় নিজের জীবনে অনেক কিছু হয়তোবা মনে করলাম না, কিন্তু কত বড় একটা পাওয়ারফুল ইবাদত। একজন মানুষ মসজিদ নির্মাণ করে, রসুল বলেছেন মসজিদ নির্মাণ করে যদি আল্লাহ সন্তুষ্টির জন্য তার পূর্বের গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দেন, তাহলে ওই মানুষটি জান্নাতি নাকি জাহান্নামী? কথা বলেন, আল্লাহ যিনি তার পূর্বের গুণা ক্ষমা করে দেন তাহলে জান্নাতি নাকি জাহান্নামী? আমি শুনতে পেলাম রাস্তা দিয়ে যাচ্ছি যে অমুক মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়েছেন, আপনি কি বলবেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার হয়তো বা বিশ্বাস হচ্ছে না, এই মানুষটি মারা গেল, মসজিদের মুতাওয়াল্লি মারা গেল, ইনি তো মসজিদের অনেক কিছু নির্মাণ করেছেন। যাই হোক, আস্তে আস্তে গিয়ে আমরা বুঝতে পারলাম যে আসলে যিনি মসজিদ নির্মাণ করেছেন ওই ব্যক্তিটি মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। স্বাভাবিকভাবে
মানুষের একটা অনুশোচনা এসে যায়, আবেগ কাজ করে। শেষ পর্যন্ত আমি আস্তে আস্তে পাশের কিছু মানুষকে জিজ্ঞাসা করলাম, এই মানুষটি তো মসজিদ নির্মাণ করেছিলেন, অনেক ভালো মানুষ, কিন্তু দেখা যাচ্ছে যখন এই কথাটি বললাম তখন ওই মানুষটি মুখটা বাঁকা করলো। তখন আমার একটা সন্দেহ হলো, এই মানুষটি মসজিদ নির্মাণ করলো, আমি বললাম এই চাচা কেন মুখটা বাঁকা করলেন? তখন আমি আরো চাচার কাছে সান্নিধ্যে যাওয়ার চেষ্টা করলাম। অনেকক্ষণ একটু দেরিতে হলো, চাচার সাথে আমি একটু ফ্রি হয়ে গেলাম। জিজ্ঞাসা করলাম, চাচা আমি বললাম আপনাকে যে এই মানুষটি মসজিদ নির্মাণ করেছিল, আল্লাহ রসুলের কথা অনুযায়ী এই মানুষটি জান্নাতি, আপনি দেখি মুখটা ফিরিয়ে নিলেন, কারণ কি? তখন বলেন যে এই মানুষটির একটা বদভ্যাস ছিল। আমি কই তাতে কি সমস্যা? যে বদভ্যাসটা হচ্ছে এই মানুষটি সব কিছু করেছেন, দান করেছেন, মসজিদ নির্মাণ করেছেন, হজ্জে গিয়ে হজ করেছেন, কিন্তু একটা বদভ্যাস, সেটা কি? সে নামাজ পড়েননি। এখন প্রশ্ন হচ্ছে, একজন মানুষ যদি মসজিদ নির্মাণ করে তার পূর্বের গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দেন, একজন মানুষ যদি হজ্জের ময়দানে গিয়ে হজ করে আর যদি আরাফার ময়দানে গিয়ে বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, রাসূল বলেছেন এই অবস্থায় যদি সে তার মাতৃভূমিতে চলে আসে তার পূর্বের গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দেন, সুবহানাল্লাহ। কিন্তু তার একটা বদভ্যাস হয়েছে, শুনলাম হাজি সাহেব মারা গিয়েছেন, তার বদভ্যাস, তাকে কোনোদিন আমি মসজিদে দেখিনি। কেন? যে সে নামাজ পড়েননি। এখন মনে করতে হবে, মিয়ারুল শরিয়া, শরিয়াতের মানদণ্ড হচ্ছে লা ইউকবালুল আমালু বিগাইরি সালাতিন, যদি কোনো মানুষের আমলে অনেক ভালো কাজ থাকে কিন্তু তার আমলে যদি নামাজ না থাকে তাহলে আপনি নিশ্চিত ওই মানুষটি জান্নাতে যাবে না। এই ওয়াজটা কিন্তু শুনলাম, মুহাদ্দিসিন কিরামগণ আরো কঠিন করে বলেছেন, যদি কেউ নামাজ না পড়ে তাহলে তার সাথে আপনি আপনার সন্তানের বিবাহ দিবেন না। আপনি কি সহজ কথা বুঝতে পেরেছেন? সহজ বিষয়। মনে করেন আপনার মেয়ে রয়েছে, আপনার মেয়ে সলাত আদায় করলো, আপনার মেয়েকে আপনি নামাজ পড়ালেন, অর্থাৎ আপনি কি করেছেন, আপনি পাঁচক্ত নামাজ পড়েন, আপনার মেয়ের বয়সটি দশ অতিক্রম করেছে, আপনার ছেলের বয়সটি দশ অতিক্রম করেছে, কিন্তু আপনি নামাজ পড়লেন, আপনার মেয়ে নামাজ পড়ল না, আপনি নামাজ পড়লেন, আপনার ছেলেটি নামাজ পড়ল না, তাহলে বিপদ হচ্ছে যে এই যে সন্তানটি এই বয়সে নামাজ পড়লেন না, এর গুণাগুলো কে নেবে? বাবা মাকে নিতে হবে, কারণ তারাই এখনো সেই বয়সে পদার্পণ করেনি। ছোট বাচ্চা যদি নেকি করে তাহলে আমল ওই নেকিটা পাবেন কে? আপনি। যদি ছোট বাচ্চাকে ওমরা করান, হজ করান, তাহলে নেকি পাবেন আপনি। আর বাচ্চাকে যদি আপনি আসল তালিম না দেন তাহলে সমস্যা। আমরা হাদিস শুনলাম যে মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য কি? নামাজ। এখন দেখেন সলাত, স্বামী সলাত আদায় করে, ফজরের আজান দিলে স্বামী বাড়িতে থাকতে পারে না, দৌড় দিয়ে এসে মসজিদে নামাজ আদায় করে, কিন্তু স্বামী পাঁচক্ত নামাজ পড়ে, স্ত্রী কিন্তু সলাত আদায় করে না। মনে রাখতে হবে, পুরুষদের জন্য সলাত মাপ নেই, শুধুমাত্র যদি তার দিমাগ ঠিক থাকে। দিমাগ যদি খারাপ হয়ে যায়, সে যদি মাজনুন হয়ে যায়, পাগল হয়ে যায়, তাহলে তার জন্য নামাজ মাপ। এটা ব্যতীত অন্য কোনো সময় তার জন্য নামাজ মাপ নেই। মহিলাদের জন্য নামাজ মাপ নেই, তবে হ্যাঁ, তারা যদি ঋতুবর্তী অবস্থায় থাকে কিংবা হায়েজ এটাকে বলে, তাদের যদি বাচ্চা পয়দা হওয়ার পরে যে সময়গুলো থাকে 40 দিন, এটাকে নিফাস বলা হয়। হায়েজ আর নিফাসের সময় মহিলারা নামাজ পড়বে না, এটা ব্যতীত সর্বাবস্থায় তাদেরকে সলাত আদায় করতে হবে। এখন কথা হচ্ছে, আমি পাঁচক্ত নামাজ পড়ি, অনেকে কিন্তু আছি ভাই, আমি পাঁচক্ত নামাজ পড়ি, এমন কি আমি জামাতের সাথে পড়ি, এমন কি উলা প্রথম কাতারে আমি সলাত আদায় করি, আমি নিজে চাবিটা নিয়ে তালা মেরে আমি মসজিদে চলে আসলাম, আমি কাউকে ডাক দিলাম না,
আমি আবার ফজরের পরে আবার বাড়িতে গেলাম, গিয়ে আবার আমি আমার জায়গায় শুয়ে পড়লাম, আমি আমার বাচ্চাগুলোকে যখন ঠান্ডার দিন আমি ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে আসি, তখন দেখলাম আমার মেয়ের কিংবা আমার ছেলের শরীর থেকে একটা কাঁথা কিংবা কম্বল বা লেপ পরে গিয়েছে, তখন আমি করলাম কি যে আমার বাচ্চার হয়তো বা ঘুম ভেঙে যাবে, আমি তাদের শরীরের মধ্যে আরও কম্বল দিয়ে আমি ফজরের সলাৎ আদায় করতে আসলাম। আসার পরে যাতে করে শব্দ না হয়, বাচ্চাদের ঘুম না ভাঙে, আস্তে করে আমি ওই নক করে আমি আস্তে করে চলে আসলাম মসজিদে। নামাজ পড়ার পরে আবার বাড়িতে গিয়ে আমি আমার জায়গা মতো শুয়ে পড়লাম, আমার স্ত্রী আমার সন্তানেরা ফজরের নামাজ পড়ল না। আপনি কি মনে করলেন আপনি জান্নাতে চলে যাবেন? নো। এখন চিন্তার বিষয়, এটা হচ্ছে সমাজের বিষয়। আপনি যার সাথে সংসার করছেন, আপনি তো মুসলিম, আপনি পাঁচত সলাত আদায় করছেন, আপনার ওয়াইফ যে সলাত আদায় করলেন না, রসুল যে বললেন তারকু সলাত বাইনাল আব্দ ওয়া বাইনাল কুফরি তারকু সলাত, বান্দা এবং কুফরের মধ্যে পার্থক্য যে সলাত, তাহলে আপনার স্ত্রী কোন অবস্থানে আছে আপনি কি চিন্তা করেছেন? এটা কিন্তু চিন্তার বিষয়। এজন্যই আপনি যখন ছেলেকে বিবাহ দেবেন, মেয়ের কিন্তু চারটি জিনিস দেখতে হয়, তার মধ্যে রসুল শেষে বলেছেন ফাসফার বিদায়াতির দিন, তুমি দিনটাকে প্রাধান্য দেবে। দিন মানে কি? যে সলাৎ আদায় করে কি না, সে কি আসলে কোরআন এরকম ইসলামী কিছু নলেজ তার আছে কিনা, আমরা তো আগে দেখি টাকা পয়সা আছে কিনা, আমার ছেলের সাথে মিলবে কিনা ইত্যাদি। কিন্তু আপনি যখন আবার মেয়েকে দেখতে যাবেন, আপনার মেয়েকে যেমন তারা দিন সম্পর্কে আগে প্রাধান্য দিবে, আপনিও যখন ছেলেকে বিবাহ দেবেন আপনার উচিত দিন সম্পর্কে প্রাধান্য দেওয়া। এখন আপনি মেয়েটাকে, আপনার মেয়েকে তো দেখলো, এখন আপনি যে ছেলেটাকে বিবাহ দিচ্ছেন সে ছেলের মধ্যে ইসলাম আছে কিনা এটা আপনি দেখবেন না, দেখলেই ভালো। এ কারণে, কারণ সে নামাজ পড়ে না, সে মুসলিম কিনা এটা আপনাকে মুহাদ্দিসিন কিরামগণ বলেছেন যে যে নামাজ পড়ে না তাকে মুসলমান বলা ঠিক হবে না। তাহলে আপনার মেয়েটা তো মুসলিম, আপনার মেয়েটাকে আপনি সুন্দর করে গড়ালেন, তাহলে আপনার মেয়েটা মুসলমান হয়ে আপনি কি ওই নামাজ বেনামাজির হাতে আপনার মেয়েকে তুলে দিতে পারেন? মুহাদ্দিসিন কিরামগণ বলেছেন লা ইয়াজুজু, এটা বৈধ হবে না। কিন্তু কে কোনটা চিন্তা করে, আমরা কি এটা করি করি না? তবে একটু আপনাকে আমাকে মেয়ের দোষ নেই, ছেলের দোষ নেই, দোষ হচ্ছে বাবা মায়ের। অভিভাবককে বুঝতে হবে আমি কার হাতে আমি মেয়েটাকে দিচ্ছি, অভিভাবককে বুঝতে হবে কোন মেয়েটাকে আমি নিয়ে আসি, এগুলো অভিভাবকের ব্যাপার। এ কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি কোনো মেয়ে নেখা করে বেগয়েরি ওলিয়েন, বাবা মায়ের অনুমতি ব্যতীত, বাবার অনুমতি ব্যতীত যদি কোনো মেয়ে বিবাহ করে পালিয়ে গিয়ে কিংবা বাবা মাকে না বলে বিবাহ করে, রসুল বলেছেন ফা নিকাহুয়া বাতিলুন, এই বিবাহ বাতিল। কেন বাতিল? যে সে অভিভাবকের অনুমতি না নিয়ে মেয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। মুহাদ্দিসিন কিরামগণ বলেছেন যতদিন পর্যন্ত এই মেয়ে ওই ছেলের সাথে সংসার করবে তার সম্পর্কটা অবৈধ হবে। আপনি চিন্তা করেছেন কত বিশাল কঠিন একটা বিপদ। এ কারণে ভাই আপনাকে আমাকে একটু সজাগ থাকতে হবে, আমি মেয়েকে কোথায় দিচ্ছি, আমি আমার ছেলেকে কোথায় দিচ্ছি, এটাকে মনে রাখতে হবে। এবং আপনার আমার ফ্যামিলিটা যেন সকলেই নামাজি হয়, যেন মুসল্লি হয়, এটা কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে। যাই হোক, আমরা বিশেষ আলোচনা আমরা শুনলাম। এখন আপনাদের হাতে একটা শীট দেওয়া হয়েছে, আমরা প্রত্যেক মাসে একটা করে শীট দিই। কেন দিই? যাতে করে আপনার জবানটা জেকেরের মধ্যে থাকে। এখন দেখুন গুরুত্বপূর্ণ একটা কথা, সেটা হচ্ছে এই যে শীতটা আমরা আপনাকে দিচ্ছি, কেন? এই জবান আপনার অনেক কথা বলে, বলে না সারাদিন, এই জবান আপনার কাস্টমারের সাথে অনেক কথা বলে, এই জবান আপনার ফ্যামিলির লোকদের সাথে অনেক কথা বলে, এই জবান আপনার বন্ধুর সাথে অনেক কথা বলে, এই জবান আপনার ছাত্রের সাথে অনেক কথা বলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, একটু নোট করতে হবে, আপনাকে মনে রাখতে হবে। এটার পর আমরা এই কেন তালিম করি, আপনার এই জবানটাকে কি করতে হবে? একদিন সহিহ মুসলিমের হাদিস, সাউবান রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি বলেন যে আল্লাহ রসুল এক মজলিসে ছিলেন, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাউ আলিমনা আইয়ুল মালি খায়রুন ফানাত্তাখিদাহু, যদি আমরা জানতাম যে সবচেয়ে উত্তম সম্পদ কোনটি তাহলে আমরা এটা গ্রহণ করতাম। সবাই তো উত্তম মালই চায়, আমরা মনে করি আমার বেশি টাকা এটাই মনে উত্তম সম্পদ, কেউ মনে করি বাড়ি একটা রয়েছে এটা আমার উত্তম সম্পদ, কেউ মনে করি আমার একটা ছেলে রয়েছে এটা উত্তম সম্পদ, বিভিন্নভাবে। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা যদি জানতাম সবচেয়ে উত্তম মাল কোনটা, উত্তম সম্পদ কোনটা, তাহলে ফানাত্তাখিদাহু, এটা আমরা গ্রহণ করতাম। তখন আল্লাহ রসুল এই কথাটি শুনলেন, শুনে বললেন, আফযাদুহু সাওবান, সবচেয়ে উত্তম সম্পদ হচ্ছে লিসানুন যাকিরুন, এমন জবান যেটা আল্লাহর জিকির করে, সুবহানাল্লাহ, এই জবান অনেক কথা বলে, অনেক অশ্লীল বাক্য প্রয়োগ করে। এই কারণে এই জবান যদি আপনি কন্ট্রোলে না রাখেন তাহলে আল্লাহ নবী বলেছেন, কেউ যদি এই জবান কন্ট্রোল রাখবে বলে আমাকে স্বীকৃতি প্রদান করে, কেউ যদি দুই পায়ের মাঝখানে অর্থাৎ লজ্জাস্থানকে হেফাজতে রাখবে বলে আমার সাথে ওয়াদা করে, কিংবা আমাকে এটা বলে, কিংবা এই দুটা যদি কেউ জিম্মাদার হয়, তাহলে আমি রসুল তাকে জান্নাতে প্রবেশ করানো জিম্মাদার বানিয়ে গেলাম, সুবহানাল্লাহ, মুসলিমের হাদিস। তাহলে বোঝা যাচ্ছে এই জবান দিয়ে মানুষকে কাঁদানো যায়, এই জবান দিয়ে মানুষকে হাসানো যায়, এই জবান দিয়ে মানুষকে শত্রু বানানো যায়, এই জবান দিয়ে মানুষকে বন্ধু বানানো যায়। শুধু জিবাটা লড়াচড়ার মাধ্যমে, দেখবেন বোবারাও কিন্তু জিবা নড়াচড়া করে কিন্তু তারা বাক্য লাভ করতে পারে না, আপনি আমি জিবা নড়াচড়া করার মাধ্যমে আমি বাক্য লাভ করতে পারছি, এটা আল্লাহর একটা বিশেষ নেয়ামত। এ কারণে আল্লাহ রসুল বলেন লিসানুন যাকিরুন, যদি কোনো ব্যক্তি তার জবানটাকে আল্লাহর জিকিরের জবান বানাতে পারে তাহলে ওই মানুষটি যেন উত্তম মাল অর্জন করতে পারল, সুবহানাল্লাহ। আরেকটি কথা বললেন, ওয়া কলবুন শাকিরুন, অনেক সময় আমরা মানুষকে জিজ্ঞাসা করি ভাই কেমন আছেন, অনেক মানুষেরা বলে আলহামদুলিল্লাহ, অনেক মানুষেরা বলে ভাই অবস্থা খুব খারাপ, ব্যবসা বাণিজ্য ভালো না, খুব কষ্টে আছে, একটু দোয়া করবেন। এই যে আপনি যে কষ্টের এই কথাগুলো বললেন, এটা তো বলার আপনার তৌফিক এখনো আল্লাহ দিয়েছেন, যারা কথা বলতে পারেন, আপনি যে হাত নড়ালেন এখনো হাত নড়ার আপনার শক্তি আল্লাহ দিয়েছেন, আপনি যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন এটা কি আল্লাহর নিয়ামতে আপনার মধ্যে কাজ করছে না, করছে। আল্লাহ নবী বলেছেন অনেক মানুষেরা রয়েছে এগুলোর দিকে না তাকিয়ে তাদের অন্তরটা কৃতজ্ঞতা প্রকাশ করে না। রসুল বলেছেন ওয়া কলবুন শাকিরুন, সর্বাবস্থায় একজন মানুষ হয়তো বা দুপুরে খেয়েছেন, রাত্রে খাননি, আবার সকালে খেয়েছেন, সবসময় মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এমন অন্তর বানাতে বলেছেন যেটা কৃতজ্ঞতা আল্লাহর প্রকাশ করে। এ কারণে ভাই আমরা একটা করে শীত দেই যাতে করে আপনারা এগুলো পড়তে পারেন, ছোট ছোট দোয়া, এগুলো পরে যেন অনেক নেকি অর্জন করতে পারেন। দেখুন গুরুত্বপূর্ণ কিছু দোয়া, এখানে তিনটা দোয়া রয়েছে, এর আগে ছোট্ট একটা আমি তাসবিহ আপনাদেরকে শিক্ষা দিচ্ছি, এটা তালিম, এটা আপনি যদি আমলে নিয়ে আসতে পারেন, এগুলো তো আছে, এটাও সারা একটা ছোট তাসবিহ, যেটা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুসলিমের হাদিস, মান ক্বালা ফি ইয়াউমিন মিয়াতা মাররা, যদি কোনো ব্যক্তি দিনে 100 বার এই তাসবিহটি পড়ে তাহলে রসুল বলেছেন হুত্তা খতায়াহু, তার গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেন, ওয়াইন কানাত মিসলাস জাবাদিল বাহর, যদিও তার গুনাহটা সমুদ্রের ফেনার মতো হয় তবু আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ ক্ষমা করে দেন, সুবহানাল্লাহ। সমুদ্রের ফেনা কত বেশি এটা মানুষ হিসাব করে শেষ করতে পারবে না, এর সমতুল্য যদি গুনাহ করে আল্লাহ ক্ষমা করে দেবেন যদি কেউ প্রত্যেক দিন 100 বার পড়ে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বলি একটু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মা বোনদেরকে বলবো যারা আপনারা এই আমাদের এই মিডিয়ার মাধ্যমে যাদের কর্ণকুহরে এগুলো যাচ্ছে আপনাদের নিকটে আকুল আবেদন জানাবো যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি যদি প্রতিদিন 100 বার পড়া হয় তাহলে সমুদ্রের ফেনা সমপরিমাণ গুনাহ হলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়লে 5 মিনিটও লাগবে না,
একটা সময় আপনি নির্ণয় করবেন যে রাত হোক কিংবা দিন হোক কিংবা সকাল হোক কিংবা ফজরের পরে হোক আমি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি 100 বার করে প্রতিদিন পড়ব। এই আমলটা যদি আপনার কন্টিনিউ থাকে, এই অবস্থায় যদি মারা যান, বান্দার যদি হক মেরে না থাকেন, তাহলে ইনশাআল্লাহ আপনি জান্নাতে যাবেন। আল্লাহ কবুল ও মঞ্জুর করে নাক, আল্লাহুম্মা আমিন। তাসবিহটা কি ভাই? সুবহানাল্লাহি, একটু জোরে পড়ে সুবহানাল্লাহি, এটা শুদ্ধ করে পড়তে হবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা এখানে গুরুত্বপূর্ণ তিনটি দোয়া রয়েছে, বাংলা আপনারা পারেন, আপনারা ফজিলতগুলো পড়ে নেবেন, শুধুমাত্র আমি আপনাদেরকে উচ্চারণগুলো ঠিক করছি। আপনার যাদের ছিট দেওয়া হয়েছে একটু কষ্ট করে দেখবেন, তাহলে উচ্চারণটা আপনাদের ঠিক হবে। গুরুত্বপূর্ণ কিছু দোয়া, একটা হচ্ছে কাপড় পরিধানের দোয়া। ভাই আপনি কি কাপড় পরেন না? প্রতিদিন তো আমরা কয়েকবার করে কাপড় পরি, কিন্তু কয়জন কাপড় পরার দোয়া পরি? এই যে কাপড়টা আল্লাহ রাব্বুল্লাহ আলমটা নিয়ামত, এটা না থাকলে উলঙ্গ অবস্থায় খালি গায়ে আমাকে বের হতে হতো, আর খালি গায়ে বের হওয়া এটা একটা লজ্জাশীলতার একটা বিষয়। কাজেই আল্লাহ যে আমাকে কাপড়টা দিলেন, এই কাপড়টা যে আমি পরলাম, এজন্যই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রশংসা করতে বলেছেন। এটাও একটা সুন্নাহ, আমি যতবার কাপড় পরবো আমি এই সুন্নাহটা পালন করার চেষ্টা করবো। কিন্তু ভাই শয়তান আমাকে এটা করতে দেয় না, ভুলিয়ে দেয়। তা আমরা একটু পড়ি, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা, হাযা বলতে আসসাউব, মানে এই কাপড়টা, হাযা সাউবা, ওয়া রাযাকনিহি মিন গায়রি হাওলিম মিন্নি ওয়ালা কুওয়াহ। শীতটা দেখে দেখে আপনারাও পড়তে পারবেন, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা ওয়া রাযাকনিহি মিন গায়রি হাওলিম মিন্নি ওয়ালা কুওয়াহ। আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি هذا الثوب ورزقنيه من غير حول مني ولا قوة। দ্বিতীয় দোয়া হচ্ছে দুর্দশাগ্রস্ত ব্যক্তির দোয়া। মনে করেন দেখা যাচ্ছে অনেক চিন্তায় কিংবা বিভিন্ন সমস্যায় জর্জরিত, এই দোয়াটা আপনার সবসময় পড়বেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই বিপদ থেকে, এই দুর্দশা থেকে আমাদেরকে মুক্ত করবেন। লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুস সামাওয়াতি ওয়া রব্বুল আরদি ওয়ারব্বুল আরশিল কারীম, লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালীম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুস সামাওয়াতি ওয়া রব্বুল আরদি ওয়া রব্বুল আরশিল কারীম।
ঋণ মুক্তির দোয়া। অনেকে আমরা ঋণগ্রস্ত অবস্থায় বিভিন্নভাবে অনেকে আত্মহত্যা করে ফেলেন, এটা এমন একটা জঘন্য জিনিস। কাজেই ঋণ যদি হয়ে যায় কাউরে, তাহলে এই দোয়াটা আপনারা বেশি বেশি করলে আল্লাহ রাব্বুল্লাহ আলমিন ইনশাআল্লাহ একটা পথ বাতলিয়ে দেবেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা عن حرامك وأغنني بفضلك عمن سواك اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك আলহামদুলিল্লাহ, আমরা আজকে সলাতের গুরুত্বের উপরে আলোচনা শুনলাম এবং গুরুত্বপূর্ণ কিছু দোয়া আমরা মশক করলাম, সাথে সাথে আমরা যেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি এই তাসবিহটি প্রত্যেক 100 বার যেন পড়তে পারি। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী সমুদ্রের ফেনা সমতুল্য গোনা হলেও আল্লাহ ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকেই এই তাসবিহগুলো পড়ে অশেষ নেকি অসংখ্য নেকি অর্জন করে কিয়ামতের কঠিন দিন আখিরি জামানের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ নিয়ে আমরা যেন জান্নাতে যেতে পারি, এটাই হোক আমাদের কামনা, এটাই হোক আমাদের একান্ত মনের বাসনা। আল্লাহ যেন আমাদের এই কামনা এবং মনের বাসনাকে পূর্ণ করেন সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলেই জানেন যে আমরা প্রত্যেক মাসে নিজেরা শিক্ষা অর্জন করার জন্য আমরা ঢাকার একটু বাহিরে চলে যাই, যেহেতু বাড়িতে থাকলে হয়তো বা সেই আমলগুলো হয় না। আমরা ইনশাআল্লাহ আগামী শুক্রবার 5 রুকি বাজার জামে মসজিদে, যে মসজিদে আমি জুমা পড়াই দীর্ঘ 24 বছরের বেশি, সেখানে আমরা ইনশাআল্লাহ যাব। তা আপনারা একটু বসবেন, যারা যাবেন আপনারা একটু নাম লিখিয়ে দেবেন। আল্লাহ যেন আমাদের এই দিনই কাজে বরকত দান করেন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته